আওয়াজ যোজনায় তালিকায় দুর্নীতির অভিযোগে দিকে দিকে প্রতিবাদী সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ। এবার তেমনি আওয়াজ যোজনা তালিকায় দুর্নীতির অভিযোগ সামনে এলো পুরুলিয়ার এক নম্বর ব্লকে ডিমডিহা অঞ্চলের ভুল গ্রামে। অভিযোগ সম্প্রতি এই গ্রামে 97 জনের নামে যে আওয়াজ যোজনা তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে অধিকাংশ অযোগ্য ব্যক্তিদের নাম রয়েছে তালিকায়। ডিমডিহা গ্রামে প্রায় 4,000 ভোটার, সেই গ্রামে আওয়াজ যোজনা তালিকায় নাম রয়েছে তৃণমূলের উপপ্রধান, তৃণমূল অঞ্চলের সভাপতি, আইসিডিএস কর্মী পরিবার এবং সিভিক ভলেন্টিয়ার কর্মরত যুবকের বাবার। ছেলে কাজ করে সেন্টার ফোর্সে, অথচ তার বাবার নাম রয়েছে এই আওয়াজ যোজনায়। যাদের সার্ভে কাজে নিযুক্ত করা হয়েছে তাদের পরিবারের সদস্যেরও নাম রয়েছে তালিকায়, অথচ সেই তালিকা থেকে বঞ্চিত হয়েছেন দরিদ্র গ্রামবাসীরা। কারো মাটি বাড়ি, কারো আবার প্লাস্টিকের ছাউনি দেওয়া বাড়ি, তারাই বঞ্চিত আওয়াজ যোজনা তালিকা থেকে। কেউ কেউ অভিযোগ তুলেছেন যারা তৃণমূল কর্মী এবং সমর্থক তাদের নাম রয়েছে তালিকায়, অথচ বিরোধী হলে এখন ঘর মেলে না। ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব এবং বাসিন্দারা। তালিকা সংশোধনের দাবিতে স্থানীয় ব্লক এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসী থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব। যদিও বিষয়টি জানা নেই বলে এড়িয়ে গিয়েছেন তৃণমূল পরিচালিত ডিমডিহা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা পাণ্ডে। দেখতে পাওয়া যাচ্ছে না তো আশা কর্মী আর ইয়াকে আঙ্গনবাড়িকে ওদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছে, তো ওদিকে দেওয়া হয়েছে তো এখন বুঝতে পারা যায় নাই কে, সব ডিটেলসটা পাওয়া যায় না কার কি এসেছে না এসেছে, সব তো ব্লকে আছে, এটা ওরা ব্লক থেকে জানতে পারা যাবে। না আসে না, আমাদের আসে নাই, না আমাদের তো আসে নাই, আমাদের দুটো পুরো ডিটেলসটা আসে নাই, সব ব্লক থেকে জানতে পাওয়া যাবে, ওদের কাছে আছে ডিটেলসটা, না আমরা জানি না, আমরা জানি না। তালিকায় যেটা রয়েছে দেখা গেছে সেটাতে অভিযোগ রয়েছে, তালিকাটাই আমাদের কাছে আসে না, যদি এরকম তালিকায় নাম থেকে থাকে আছে তাহলে ওটা এবারে দেখতে হবে কার এসেছে না এসেছে, সব সম্পূর্ণ জানতে পারিনি আমরা। যদি থেকে থাকে তাহলে কি করবেন, কি ব্যবস্থা নেবেন, ওটা এবারে ব্লক থেকে জানতে হবে। না যদি কোনো কোনো নাম আছে তাহলে কি করবেন, নাম আছে এবারে কি আছে না আছে সেটা তো সার্ভে করেছে, যারা করেছে তাদের কাছে জানতে পারা যাবে। ধরুন নাম পাওয়া গেছে কি করবেন তাহলে, আপনি এটা কি সংশোধন করবেন আপনারা? হ্যাঁ সংশোধন করব। কারা করেছে লিস্ট, কারা করেছে ওটা তো আমি বলতে পারছি না কারা করেছে, যারা আঙ্গনবাড়ি আর আশা কর্মী ওরাই তো করেছে। আশা কর্মী বা প্রধান কো জানিয়েছি, পার্টি কো জানিয়েছি যে আমাদের ঘর ভেঙে গেছে, একটা ঘর দেওয়া হোক, আমরা চার ভাই কিন্তু ঘর ভেঙে পড়ে আছে, বৃদ্ধমা আছে, তারও পেনশনের কোনো ব্যবস্থা নাই, যা পার্টি করছে তৃণমূলে ওদের নাম দিচ্ছে, ওদের আবার দুবার তিনবার করে ঘর পাচ্ছি, আদাস পার্টি এখানে তৃণমূল পার্টি যতটাই আছে সবাই পাচ্ছে, সিভিক আশা ওরা পাচ্ছে, চাকরি চাকরিওয়ালারা তিন চারটা করে ঘর পাচ্ছে, ফ্যামিলি তিনটা চারটা করে ঘর পাচ্ছে, আবার ওদের নাম সার্ভে করে পাঠাচ্ছে, ওরা দুবার করে পাচ্ছে। আমরা চাইছি যখন ঘর হয় আমাদেরও, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমাদের সার্ভে করছে না, লিস্টও আসছে না, আমাদের নাম পাঠাচ্ছেই নি, অভিযোগ বলতে ব্যাপার হচ্ছে এখন যে লিস্ট এসেছে বুঝতে পারলেন এটা গোটাই দুর্নীতি অবস্থায় এসেছে, ওরা নিজেরা ব্যাপার হচ্ছে যে সার্ভে করে, যেমন ভলেন্টিয়ার সিভিক প্যারা টিচার এরাই সার্ভেটা করেছে, টিএমসি মানে তৃণমূল নেতারা মানে এমন ভাবে সার্ভেটা করেছে, ওদের ঘরের লোকেই অন্য কোন বিরোধী লোক পাবে নাই, কংগ্রেস নাই, সিপিএম নাই, বিজেপি নাই, ফরওয়ার্ড ব্লক নাই, কোনো নাই, ওদেরই লোকে পাবে, আর ওদের একাধিক। ব্যাপারটা হচ্ছে যে ধরুন ধরুন যেমন এখানে দেবব্রত পাণ্ডে সিভিক ভলেন্টিয়ার বটে, অসিত পাণ্ডে প্যারা টিচার বটে, অসিত কুইরি, হ্যাঁ অসিত কুইরি প্যারা টিচার বটে, তারপর উপপ্রধান বটে বাজারি প্রসাদ কুইরি, ওয়ার ছেলের নামে আছে, হ্যাঁ তারপর অঞ্চল সভাপতি ব্যাপার হচ্ছে যে পূর্ণচন্দ্র ওয়ার ছেলে ফোর্সের চাকরি করছে, ওয়ার নাম আছে, আমি ব্যাপার হচ্ছে প্রথমে পেশায় প্রান্তিক চাষি আর রাজনীতির দিক থেকে আমি টিএমসির উপপ্রধান, সিভিক ভলেন্টিয়ার রাজীব কুইরি, ওটা আমার ছেলে, দাদু করে গেছে, এখন আমরা বর্তমান আছি, মানে বাবা আমার মারা গেছে, হ্যাঁ বাবা মারা গেছে, পিএমজি তে কোনো লিস্ট নাই, তখন আমি আবাস প্লাসে বলেছি আমাকে একটা, ব্যুরো রিপোর্ট চ্যানেল 10।